আসসালামু আলাইকুম। আইন ও শিক্ষা চ্যানেলের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেক দিন পরে আমি আলোচনা করব এনটিআরসি এর সনদ যাচাই প্রতিবেদন নিয়ে। এই সনদ যাচাই প্রতিবেদনটি এনটিআরসির ওয়েবসাইটে 30 নভেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়েছে এবং এই সনদ যাচাই প্রতিবেদনে কি আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। জাল সনদের তথ্য আমরা প্রতিনিয়ত এনটিআরসির ওয়েবসাইট থেকে পাচ্ছি। আশানুরূপ কোনো সমাধান এই জাল সনদধারীর বিরুদ্ধে হচ্ছে না, তবে এনটিআরসি কিন্তু নিয়মিতভাবে প্রত্যেক জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুনরায় এনটিআরসিকে প্রেরণ করার জন্য বারবার কিন্তু ধারাবাহিকভাবে তারা অনুরোধ করে যাচ্ছে। আমরা এখানে তিনটি জাল সনদ দেখতে পাচ্ছি, এগুলি এনটিআরসির ওয়েবসাইটে 29 নভেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়েছে। নাম AKM এমদাদুল হক, পিতা মোহাম্মদ নুরুল হক। তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2007 তিনি নিজেকে উত্তীর্ণ দেখিয়েছেন সহকারী শিক্ষক ইংরেজি পদে। এখানে প্রতিবেদনে বলা হয়েছে এ প্রতিষ্ঠানের সংরক্ষিত ফলাফল দৃষ্টিতে দেখা যায় 210442 রোল নম্বরটি 2007 সালে তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ফলাফলের তালিকায় নেই। সঙ্গত কারণেই প্রতীয়মান হয় যে সনদটি জাল এবং ভুয়া এবং এই সনদধারীর বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠান প্রধানকে এনটিআরসিকে পুনরায় অবহিত করার জন্য বলা হয়েছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি একই তারিখে জয়নাল আবেদিন বদরুদ্দিন পিতা, তৃতীয় শিক্ষক নিবন্ধন 2007 তিনি নিজেকে শরীরচর্চা শিক্ষক হিসাবে উত্তীর্ণ দেখিয়েছেন। এখানে প্রতিবেদনে বলা হয়েছে এই প্রতিষ্ঠানের সংরক্ষিত ফলাফল দৃষ্টিতে দেখা যায় প্রকৃত সনদধারীর নাম মঈনুদ্দিন, পিতা মোফাজ্জল হোসেন মোফাজ্জল আহমেদ, প্রাপ্ত নম্বর 45 ঐচ্ছিক 42। সঙ্গত কারণেই এই সনদটি জাল এবং ভুয়া মর্মে এনটিআরসি প্রতিবেদন দিয়েছে এবং থানায় মামলা দায়ের করে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করার জন্য বলা হয়েছে। আরেকটি জাল সনদধারী, এটি প্রকাশিত হচ্ছে 28 নভেম্বর 2021 তারিখে, মোসাম্মদ মাহফুজা খানম, পিতা আব্দুল মান্নান, পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2009 অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার পদে। এখানে দেখা যায় MD আলমগীর হোসেন, MD শাহজাহান আলী, ম্যাথমেটিক্স অ্যাসিস্ট্যান্ট টিচার। এইটি হচ্ছে প্রকৃত সনদধারীর তথ্য। কম্পালসারিতে পেয়েছে 65, অপশনালে 61। সঙ্গত কারণে এই সনদটিও জাল এবং ভুয়া।